কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা দাদু। ছোট্ট তপু নার্সারিতে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তার খুব ভালো লাগে দাদুকে জড়িয়ে ধরে ভালোবাসতে। যখন তার ছোট্ট কচি হাতে দাদুকে জড়িয়ে ধরে, দাদুও তাকে খুব আদর করে। তপুর খুব ভালো লাগে যখন দাদু তাকে রাম রাবণের গল্প শোনায়, বলে মহাভারতের গল্প। তার খুব খারাপ লাগে যখন ধৃতরাষ্ট্র তার ছেলের অপরাধ দেখে চুপ করে থাকে। তপু তার দাদুকে জিজ্ঞেস করে, দাদু, পাখিরা আকাশে উঠতে পারে, আমরা কেন আকাশে উঠতে পারি না? দাদু বলে, তুমিও আকাশে উঠতে পারবে যখন তুমি বড় হয়ে এরোপ্লেনের পাইলট হবে। সে দাদুকে জিজ্ঞেস করে, আমি কি এরোপ্লেনের পাইলট হতে পারবো? দাদু বলে, হ্যাঁ দাদু ভাই, মন দিয়ে পড়াশোনা করো, তুমিও পাইলট হতে পারবে। যখন মা তাকে জোর গলায় বলে, সারাদিন ধরে দাদুর কাছে গল্প শুনলে চলবে, যাও বই নিয়ে পড়তে বসো, তখন তার মনে বড় রাগ হয়। আবার দাদু যখন বলে, যাও দাদু ভাই পড়তে বসো, মা তো তোমার ভালোর জন্য বলছে, তখন তার সব রাগ জল হয়ে যায়। এখন আমি সেই তপু, বড় হয়েছি, এরোপ্লেনের পাইলট হয়েছি, প্রতিদিন এরোপ্লেন নিয়ে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাচ্ছি। কিন্তু এখন দাদু আর নেই ভেবে বড় কষ্ট হয়। যদি দাদু থাকতো, আমি তাকেও এরোপ্লেনে করে পাখির মতো উড়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করিয়ে নিয়ে আসতাম।